উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট তবে তেমন কোনো এখনও পরিবর্তন হয়নি সিলেটের বন্যা পরিস্থিতির কুড়িগ্রামে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকাসহ নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ দেখা দিয়েছে গো সংকট উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীতে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি জামালপুরের বন্যায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি বাড়িঘরে পানি ওঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি এলাকায় পানি কমে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে কোন বানভাসী মানুষের নগরীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ অবস্থায় রয়েছে গত দুই দিন বৃষ্টি না হওয়ায় মৌলভূ বাজারে কমতে শুরু করেছে নদ নদীর পানি শেরপুরে ঢলের পানিতে রোপা আমন বীজতলা সবজি খেয়ে তলিয়ে গেছে ভেসে গেছে অনেক পুকুরের মাছ